ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরের রাস্তাঘাট, বন্ধ রয়েছে কক্সবাজার চট্টগ্রাম রুটে যান চলাচল। এদিকে টানা ছয় দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে রাঙামাটির নিম্নাঞ্চল। দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয়, সকাল থেকেই আপনি জানাচ্ছিলেন এই পরিস্থিতি, এই মুহূর্তে কী পরিস্থিতি দেখছেন চট্টগ্রামের? ধন্যবাদ ফয়সাল আপনাকে। গুড়ি গুড়ি বৃষ্টি আছেও কিন্তু অব্যাহত আছে, তার কারণে কিন্তু যারা পথচারী আছেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন। একই সাথে যে সড়কের উপরে যে পানি কক্সবাজার সড়কের উপরে কিছুটা নামতে শুরু করেছে, তো যান চলাচলও কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে আমরা দেখছি। কিন্তু দেখা যাচ্ছে সড়কের দুপাশে এখনও পর্যন্ত পানি আছে, আপনি দেখতে পাচ্ছেন ফসলি জমি মাছের ঘের থেকে নিয়ে বিভিন্ন ঘরবাড়ি এখনও পর্যন্ত পানির মধ্যে আছে। যারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, এমনকি আশ্রয়কেন্দ্রে যারা ছিল তারাও কিন্তু আসলে এখনও পর্যন্ত কোনো কোনো জায়গায় আশ্রয়কেন্দ্রে আছে। আমরা দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন যে ফসলের জমি পুরো বিশাল একটা জমি দেখতে পাচ্ছেন, বিশাল বিল, সেই জায়গাগুলোতে কিন্তু পানি এখনও পর্যন্ত জমে আছে। আবার কেউ কেউ আমরা দেখছি কিন্তু আসলে মাছ আহরণ করার জন্য অনেকজনে নেমে গেছেন, যেহেতু মাছের ঘের একেবারে ডুবে কিন্তু মাছগুলি বিভিন্ন জায়গায় চলে গেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণের কথা যদি আমরা ফয়সাল আপনাকে জানাই, কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। এমনকি যেখানে পানি বন্দী আছে মানুষ তাদেরকে কিন্তু খাদ্য সহায়তা দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে আমরা যতটুকু জানেছি চট্টগ্রামে 15টি উপজেলায় খাদ্য সহায়তা কিন্তু পৌঁছে গেছে, এমনকি তাদের হাতে যেন খাদ্য সামগ্রী পৌঁছায় সেদিকে কিন্তু নজর আছে। এমনকি অনেকজনের হাতে খাদ্য সামগ্রী পৌঁছতে বলে আমরা জানতে পেরেছি, এমনকি অন্তত শুকনো খাবারটা যেন পৌঁছানো যায় সেদিকে জনপ্রতিনিধি এমনকি স্থানীয় যারা লোকজন আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে।